আজ মঙ্গলবার, পয়লা পৌষ, শীতকাল 1416 বঙ্গাব্দ। কালো রাত্রের পরে ঢাকাতে এরপরে মুক্তিযোদ্ধারা যে অপারেশনগুলো করছে এগুলো হচ্ছে অধিকাংশ গেরিলা অপারেশন। হ্যাঁ, সীমান্তের উপর থেকে ট্রেনিং নিয়ে যারা আসতো তারাই ধরো এই হোটেল ইন্টারকন্টিনেন্টে অপারেশন করছে, ফার্ম গেটে অপারেশন করছে, বাইতুল মুকাররমে করছে, তারপরে ডিআইটিতে করছে, তখন ডিআইটিতে টেলিভিশন ছিল। তো আমার একজন পরিচিত আছে ফটোগ্রাফার, শফিকুল ইসলাম স্বপন। আমরা স্বপন ভাই নিজেও একজন মুক্তিযোদ্ধা এবং গেরিলা, কসবা দিয়ে উনি গেছিলেন সীমান্তের উপারে আগরতলায় ট্রেনিং নিয়ে পরে এসেছিলেন। আমরা যদি তার সঙ্গে কথা বলি তাহলে আর অনেক কিছু ঢাকার যে কিছু অপারেশনগুলো আমরা জানতে পারবো। আমরা ঢাকায় আসবো, আমাদের টার্গেট হলো ঢাকা। হ্যাঁ, ঠিক, ঢাকায় যে অপারেশনগুলি যেগুলি হয় ম্যাক্সিমাম অপারেশন আসাদ নিজে করেছে, এবং আমাদের সবচেয়ে বড় অপারেশন যেটা বাইতুল মুকাররম। যে কার্বম কার্বম এত সারা দুনিয়া এত কথা না, এই কার্বম কিন্তু আমাদের হাতেই প্রথম, কারণ ওই আসাদের হাতে যে অপারেশনটা ওটা বেসিক্যালি একটা কার্বম, মানে এটা গাড়ি হাইজেক করা হয়েছে। এবং আসাদ যখন বাইতুল মুকাররম অপারেশনটা করে, প্রথমে তো আসাদ নিজে যায় নাই, ও আমাদের বাকিদের দিয়ে পাঠাইছিল, তখন ওই এক্সপ্লোসিভ বাস্ট করে নাই, পরবর্তীতে আসাদ নিজে গেল। এবং ও যেটা করলো যে সবাইকে নামায় দিচ্ছে যে গাড়িটা পার্ক করছে পাশে একটা আর্মির গাড়ি, বেশ কয়েকজন সোলজার ওখানে ছিল, ওর চিন্তা করতেছে একদম শেষ পর্যন্ত দেখবো, লাগলে আমি চলে যাই, মানে যখন ও 100% শিওর হয়ে নামবে না। তার মধ্যে দেখে তার নানা একটু দূরের সামনে কলা কিনতেছে, ওর আপন নানা। তো চিন্তা করছে যাক নানা গেলেও যাবে আর কি করা, দুজনে যাবে। এই করতে করতে আসার শেষ পর্যন্ত যখন দেখছে যে শিওর হয়ে গেছে তখন নেমে দিচ্ছে দৌড় আর কি। ও খালি কোনো বড়টা পারও হতে পারে না, প্রায় লাখখানিক টাকা নানা জায়গা থেকে চাঁদা উঠায় ক্যাম্পে এক করা হয়েছিল, মেলাঘর ক্যাম্পে পাঠানোর জন্য এই টাকাটা। এখন আমরা তিন চারজন গাড়িতে, মানে নিজে নিজে আলাপ করতেছে যে আমরা এতগুলি লোক মিরপুর ব্রিজে যদি আটকায় আমাকে বলছে এত কথার দরকার নেই আমার নামায় দিয়ে, তা আমার বাজারে নামায় দিছে। আর আমি নাইবা করছি কি কয়েকটা পেঁয়াজও কিনছি, পেঁয়াজও কিনা রিক্সার উপরে বসে এরকম পেঁয়াজও খাইতেছি, আর মানে অ্যাজ ইফ আমি খুব ওই এলাকার কেউ আর, কিন্তু রাজাকারগুলি আমার আর আটকাই লই না। ক্যারাভান 71 ক্যারাভ্যান 71 খুঁজে পেরে বাঙালির শ্রেষ্ঠতম অর্জনের সে আগুন ঝরা দিনগুলি। গেরিলা যোদ্ধা শফিকুল ইসলাম স্বপনের যুদ্ধদিনের অভিজ্ঞতা শুনে রওনা হই ব্রাহ্মণবাড়িয়ার কসবার পথে। আমাদের উদ্বেল করে তোলে গেরিলাদের আগরতলা দিনের সেই উত্তাল দিনগুলি, পথে নরসিংদীর মনোহরতে। 71-এর অক্টোবর মাসে মুক্তিবাহিনী মনোহরদিতে বিপর্যস্ত করেছিল পাকিস্তানি সেনাদের। সেই যুদ্ধের বাঙালি সৈনিকদের কণ্ঠে শুনি যুদ্ধদিনের বিজয় গাথা। আমরা বুঝতে শিখি কীভাবে একটি যুদ্ধ জনযুদ্ধের রূপ নেয়। প্রতিটি যুদ্ধে অগণন নিরস্ত্র সাধারণ মানুষের সাহসী অংশগ্রহণ। মনোহরদির যোদ্ধাদের কাছেই শুনি পার্শ্ববর্তী রামপুরার যুদ্ধ কাহিনী। কতজন পাঞ্জাবি সেনা ছিল এখানে? এখানে ছিল তাও প্রায় 70 জনের উপরে। আমাদের কাছে ইনফরমেশন গেল কিভাবে আছে, কোথায় আছে, কি পরিমাণ আর্মস নিয়ে আসছে তারা, এগুলো জানার জন্য আমরা একজন মৌলভি সাহেবকে নিয়োগ করি, ওনাকে জিন মৌলভি বলা হয়। এই এলাকায় মোটামুটি ভাবে সবাই জিন মৌলভি বললেই চেনে। উনি প্রাইমারি টিচার ছিলেন, উনি আসা যাওয়া করতেন, করতে করতে আমাদের ওদের অবস্থানটা মোটামুটি ভাবে আমরা জেনে নিলাম। জেনে ফেলে আমরা মোটামুটি একটা অ্যাটাকের প্রস্তুতি নিলাম, তিনটা ভাগে ভাগ করলাম। আমরা একটা ভাগ পিছনে, একটা ভাগ বাইরের নেতৃত্বে ওই সাইডে রেখে দিলাম, আর একটা হচ্ছে ফ্রন্ট ফাইটার, একটা গ্রুপ, তিন গ্রুপে তিন দিক থেকে আমরা এসে
আমরা মোটামুটিভাবে তাদের সঙ্গে যুদ্ধ করার সম্পূর্ণ প্রস্তুতি শেষ হলো। আমরা মোটামুটিভাবে ফায়ার ওপেন করলাম। ফায়ার ওপেন করার পরে ওরা ঠিক বুঝতে পারে নাই, ওরা এমন এক অবস্থার মধ্যে থেকে মোটামুটিভাবে আমরা আমরা অক্ষত অবস্থায় বলা চলে যে আমরা এই যুদ্ধে জয়ী হই। কিছু সংখ্যক পাঞ্জাবি ভেগে চলে যায়। আমার যে গ্রুপটা ছিল এই গ্রুপটা আবার আমি ওই দিক দিয়ে দক্ষিণ দিক দিয়ে পিছনে গেলাম গোবর্দি মাঠ বলে, ওইখানে পাঁচজন পাঞ্জাবি দৌড়ে যাইতেছিল। তারপর ওখানে গিয়ে পাঁচজনকে আমি অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পরে পাবলিক 2-3 হাজার পাবলিক এসে গেছে, বলতেছে যে এদেরকে আমাদের কাছে দিয়ে দেন। আমি বলি না, দেওয়া যাবে না। পরে দেখি যে আমারই থাকা মুশকিল, মানুষ এরকম উত্তেজিত হয়ে গেছে। তারপরে 2-3 জনকে আমরা দিয়ে দিলাম আর 2 জনকে আমরা রাখলাম। এর ভিতরে একজনের নাম ছিল নায়েব সুবেদার জুলফিকার আলী, এর কাছে একটা পিস্তল ছিল, পিস্তলটা আমি রাখলাম। আর টোটাল 2 জন রাখলাম আর 3 জনকে আমার সামনে আমি দেখলাম যে হাতে দৌড়িয়া সবাই চিপা মেরে ফেলল। ক্যারাভ্যানের যাত্রাপথে আমরা 2 চোখ ভরে দেখে নিই সবুজ বাংলার অনন্য হেমন্ত। মুক্তিযুদ্ধের গল্প গান নিয়ে কখনো মেতে উঠি আমরা। এই রামপুরের যুদ্ধ বর্তমানে সেনাবাহিনীর পিএসসি কোর্সে পড়ানো হয়। বা যারা শারীরিকভাবে অসুস্থ হয়েছে তাদেরকে, যেমন সাইদুর ভাই, ওনার টিমে বহু লোক ছিল, এদের নেতৃত্বে ছিল হারুন ভাই, চিকিৎসার যখন যা দরকার পড়ছে চিকিৎসার এই দায়িত্বে আমি চাচ্ছিলাম। জ্বর উন্ডেড হয়েছে লোক, এই বিভিন্ন অপারেশনে গিয়া যারা একটু উন্ডেড হয়ে আসছে তাদেরকে চিকিৎসা, যেমন ওই সময় ওই হুসেনপুর অপারেশনে গেছিল, হুসেনপুর থানায় মিথ্যা সাহেব ধরে নিয়ে আসছে, কোটিয়াদি থানা অপারেশন, কোটিয়াদি থানার ওসি স্পট ডেথ এবং ওই আর্মস মিউশন নিয়ে মুক্তিযুদ্ধ এই মুক্তিযোদ্ধার হাতে সিও দেবের ওয়াইফ স্পট ডেথ, সিও সবকে দুইরা নিয়ে আসে আমাদের বাড়িতে নিয়ে আসলো সকালবেলা মতন। ফার্স্ট মুক্তিযোদ্ধারা বেলা মত এদের অ্যাটাক করে, কিন্তু সেখানে সাকসেসফুল হইতে পারে না আমাদের মুক্তিযোদ্ধারা, কিছু আহত এবং মৃত্যু হয়েছে। সেখান থেকে ওরা কোটিয়াদি চলে আসে, কোটিয়াদি থানার আন্ডারে রইল। পিছনের দিন আমরা কিন্তু লোক রেখেছি কোথায় কি এদের গতিবিধি লক্ষ্য করার জন্য, তারা আমি আর নেতৃত্বে ওই দিন ওইখানে গিয়ে, ওই তখন আমার বাড়িতে ওনারা সবাই ওইখানে গিয়ে লক্ষ্য করলো খুব ভোরে হারা স্টার্ট করছে। সকাল 9টার দিকে গোলাগুলিটা আরম্ভ হয়েছিল, উঁচু তো দেখতেছেন না, গুলি করলে একদম উপরে চলে যায়, সোজাসুজি মানুষের গায়ে লাগে না। মানুষ তখন কিন্তু মাঠ ভর্তি লোক যাইতেছে, শোষকেরা গোলাগুলি পড়তেছে মানুষের আশেপাশে, কিন্তু গায়ে লাগতেছে না। আমরা এখানে 3টা পজিশন করি, এই যে এই যে উঁচু জায়গাটা দেখতেছেন, এখানে আমরা একটা সেকশন সেট করি। একটা সেকশনে মিন্স একটা আর্মস, মানে 10 হাত পরে আর একটা আর্মস, আবার 10 হাত পরে আর একটা আর্মস, এরকম তো ছোট 3টা আর্মসের পর একটা বড় আর্মস আমরা সেট করি। আমাদের কাছে আর্মসের কোনো অভাব ছিল না। জুলাই মাসের 16 তারিখে যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছে। ঠিক এই যে নদীর যে যে পার হয়েছেন না, ওই এন্টায়ার এরিয়াটা জঙ্গল ছিল, আরো ছিল কাজে। এইখানে মুক্তিবাহিনীরা খুব সহজেই
আপনার 6-7 ইঞ্চি লোহা ভেদ করে ভিতরে যেয়ে ওই গোলাটা বাজতো। এই ধরনের অস্ত্র আমাদের কাছে ছিল। একটা আমাদের এখন চৌদ্দ ছিল ক্র্যাক, ওই অপারেশন করতে করতে মানুষ লাস্টে যে লঞ্চটা, ওই লঞ্চটা ব্যাক করে যে ওই মোড়ে লেগে ওইখান থেকে উঠেই পাইছে বোড়ারে, ওই যে ললিত বসাক, না শশিমোহন বসাক, শশিমোহন বসাক উঠেই তাকে মারছে, তাকে মারছে। ইন দি মিন টাইম তো আমরা আমাদের পজিশন নিয়ে আমরা যখন সামনে এসে অ্যাডভান্স করতে থাকলাম, তখন ওরা বুঝতে পেরেছে যে ওরা তো অলরেডি উঠে গেছে। আমরা আস্তে করে ব্যাক করলে ওরা এখান থেকে হেঁটে গিয়ে ওরা ওখান থেকে খবরাখবর করলো। এবং এই লাশ প্রায় দুদিন ফেলে ওরা ওই হেলিকপ্টারের লাশ নিয়েছে এখান থেকে। রামপুর থেকে ক্যারাভ্যান এসে দাঁড়ায় কসবা শালদা নদীর পাড়ে। যখন হেরা বলতো ইয়াহিয়া, সাথে সাথে কুত্তা না বললে আমাদের লোকে আমাদেরকে গুলি করতো। তখন আমি ইন্টারমিডিয়েট ছাত্র, ওইখানে সুবেদার জিয়ারতের নেতৃত্বে ওনার কোম্পানিতে আমি ছিলাম। 3:30 দিকে হঠাৎ গোলাগুলি আরম্ভ হলো। তখন আমাদের খাওয়ার বিভিন্ন আমাদের প্রিপারেশন ছিলাম আর কি, কিন্তু খাইতে আর পারি নাই। খাইতে না পারি আমরা যুদ্ধের ক্ষেত্রে চলে গেলাম। 4-5 ঘন্টা ফায়ারিং হচ্ছে। ফায়ারিং হওয়ার পরে আমরা হতাহতের কথা ঠিক বলতে পারবো না। তখন আমাকে মেলাগড় থেকে আর্মিদের সাথে আমরা 10 জনকে দিয়ে দিচ্ছিল। তারপরে সারাদিন যুদ্ধ হয়েছে। হওয়ার পরে একটা ছেলে আমাদের গুলি লাগছিল, ছেলেটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তাকে মেলাগড় ক্যাম্পে আমরা নিয়ে গেছিলাম, এই পায়ে গুলি লাগছিল। তখন আমার এইখানে শালদা নদীর এই একটা ফিল্ড আছে, ফিল্ডের পরে আমার গুলি লাগে। এই যে গুলি, এই যে এই গুলির চিহ্ন, এই যে দাগ বুঝলেন। আমি তখন পড়ি, এরপরে মাত্র 15-20 দিন পরে দেশ স্বাধীন হয়েছে। ক্যারাভান ছুটে চলে কসবার কোল্লা পাথর। ৭১-এ এই অঞ্চলটি ছিল মুক্ত। এখানকার ছায়াঘেরা সবুজ মাটিতে শুয়ে আছে জাতির সাহসী সন্তানেরা।
মুক্তিযোদ্ধা আব্দুল করিমের কণ্ঠে শুনি শহীদ মুক্তিযোদ্ধাদের স্বদেশের মাটিতে সমাহিত করার আদ্যপান্ত, যারা তাদের যৌবনের শ্রেষ্ঠ দিনগুলি উৎসর্গ করে গেছে নতুন প্রজন্মের জন্য একটি নতুন দেশের জন্ম দিতে। আচ্ছা, মুক্তিযোদ্ধাদের এখানে কেন কবর দেওয়া হতো? আমরা যেখানে বসছি এটা সর্বপ্রথম ছিল আমাদের পারিবারিক কবরস্থান। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালীন এটা ছিল দ্বিতীয় রণাঙ্গন। দ্বিতীয় রণাঙ্গনের সেক্টর কমান্ডার ছিলেন মরহুম খালেদ মোশাররফ সাহেব, আর আমাদের সিও ছিলেন ক্যাপ্টেন গাফফার। জুন মাসের ৬ তারিখ ১৯৭১ শহীদ হলেন হাবিলদার তৈয়ব আলী, ইপিআর এর তখনকার ইপিআর, বর্তমান বাংলাদেশ রাইফেলস। হাবিলদার তৈয়ব আলী আর্টিলারি স্প্লিন্টার পরে শাহাদত বরণ করেন। প্রত্যেকেরই একটা মনের ভিতরে যেন কেমন একটা মানে মরালিটিটা একটু ডাউনের মতো হয়ে গেল। তখন শিবসভা আমাকে ডেকে বললেন বাংলাদেশ মাটিতেই ওদেরকে দাফন করার প্রয়োজন মনে করি আমি। আমি বললাম যে কোনো সমস্যা নেই। তখন ওকে নিয়ে আসলাম, সাথে করে কাপড় নিয়ে আসলাম এবং আব্বাকে বললাম যে আব্বা এই ডেড বডি, ঠিক আছে তোমাকে কোনো ভাবতে হবে না। তখন আমাদের গ্রামের লোকজনকে নিয়ে আব্বা কবর করেন এবং ইসলামিক রেওয়াজ অনুযায়ী আমরা প্রথম হাবিলদার তৈয়ব আলীকে দাফনের কাজ এখানে সম্পন্ন করি। তারপর দিন মোটর প্লাটুন অ্যাডভান্স হলো। অ্যাডভান্স হওয়ার পর সাথে সাথে শহীদ হলেন আরো দুইজন, নায়ক সত্তার আলকাস। ওদিন ছিল ৭-৬-১৯৭১। তদ্রুপ এমনি ভাবেই আপনার খুব গোপনে, কারণ একটা ভয় ছিল পাক সেনারা যদি খবর পেয়ে যায় যে এখানে মুক্তিযোদ্ধাদের দাফনের কাজ চলছে, তখন তো মানে আমাদের একটা ভীষণ সমস্যা হয়ে যাবে বা গ্রামও লোক থাকতে পারবে না। লোকজনকে নিয়ে গ্রামবাসীকে নিয়ে সেই দুজনের দাফনের কাজ ওখানে সম্পূর্ণ করি। ৮-৬-৭১ তখন শহীদ হলেন ৮ জন, শশীদ হলেন একটা অ্যাটাকে, ৮ জন শহীদ হলেন। তার মধ্যে পাওয়া গেল সুবেদার সালাম, মুজাম্মেল, নুরুমিয়া, দর্শন আলী। ঠিক এইভাবে দীর্ঘ ৯ মাসে এখানে শহীদের সংখ্যা ৫১ জন, এর মধ্যে রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীর উত্তম ২ জন, শহীদ মাইনুর, তারপর বেলায়েত, যার নামে ঢাকা ক্যান্টনমেন্টের রোড আছে বেলায়েত রোড, সেই বেলায়েতের কবর এখানে বীর উত্তম, তারপর সুবেদার সালাম, বীর বিক্রম, তারপরে এলআই বক্স পাটোয়ারি বীর প্রতীক, জাকির হোসেন বীর প্রতীক, নায়ক সত্তার বীর প্রতীক, এই রাষ্ট্রীয় খেতাব ৫ জন। এর ভিতরে আরেকখানে একটা ব্যাপার হলো কি, এখানে একজন প্রকৌশলবিদ নজরুল ইসলাম আছেন, যার বাড়ি নড়িয়া শরীয়তপুর। উনি ঢাকাতে টাওয়ার নষ্ট করে ইঞ্জুর্ড হয়ে ভারতের মেলাগড় বিশ্রামগঞ্জ হাসপাতালে উনি শাহাদত বরণ করেন। শাহাদত বরণ সময় উনি অসিত করে যান, আমাকে যেখানে মামা দাফন করেন না কেন পাশে যেন আমার স্ত্রীর কবরের জায়গাটা রাখা হয়, যার জন্য আপনারা তিন নম্বর সিরিয়ালে প্রত্যেকটা ইয়েতে দেখতেছেন ৬টা করে কবর, আরেকটাতে আছে ৫টা, পাশে তার স্ত্রীর কবরের জায়গাটা রাখা হয়েছে। তখন যখন কবরের সংখ্যা ২০-২৫ জনের মতো হয়ে গেল, তখন আমি আগরতলা যেয়ে নাম, নাম্বার, র্যাঙ্ক, ডেট অফ শহীদ এখানে কাঠের প্লেট এবং টিনের কাঠের বা টিনের প্লেট দিয়ে যার যার কবরের পাশে চিহ্নিত রাখছিলাম। এই চিহ্নিতটা একের এইরকম এত এমন একটা সুন্দর সাজানো গোজানো ভাবে ছিল না, একটু এদিক সেদিক একটু ছিল। পরবর্তীতে ১.৫ দিনের পরে মম রেজা সাহেব আমার আব্বাকে ডেকে বললেন যে চাচা আমাদেরকে জমিটুকু দান করে দেন। তখন আমার আব্বা স্বইচ্ছায় শহীদদের জন্য উৎসর্গ করে দেন। ক্যারাভ্যান ১১-এর যাত্রা অব্যাহত থাকে সেই গৌরবময় স্বপ্ন সড়কে।
না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ভেব না গো মা, তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা আছে মা গো হাজার মনে, ওরা আছে মা গো হাজার মনে, বিপ্লবী চেতনাতে। হেব না